হ্যালো বন্ধুরা আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ডিটেক এখন আমরা কথা বলবো মির্জার যে টাইটেল ট্র্যাক এলোম মির্জা নিয়ে কেমন হল এই গানটা যে এক্সপেকটেশন যেরকম কমার্শিয়াল সিনেমা নিয়ে আমরা কথা বলি তার গান এলিমেন্ট নিয়ে কথা বলি সেই পারদ ম্যাচ করতে পারলো কিনা না এইসব নিয়ে থাকবে আলোচনা দেখুন এই সিনেমাটা নিয়ে আমরা যখন কথাবার্তা বলি এবং যখন আমরা বাংলা সিনেমার কমার্শিয়াল অ্যাপ্রোচের কথা বলি সেই সমস্ত এলিমেন্টকে আমি যদি ট্রুলি এক্সিকিউট হওয়ার কথা বলি আমার মনে হয় এই গানটা দেখা উচিত গানের লিরিক বা কমার্শিয়াল সিনেমার যেরকম আঙ্গিক হয় সেই তুলনায় গানটার যে লিরিক আছে তার এক্সিকিউশন আছে তার মধ্যে যে রিদম আছে সেটা অবশ্যই ওই হাইপ ক্রিয়েট করছে বাট তার থেকেও বেশি যেটা কাজ করে সেটা হচ্ছে এর টোটাল গ্যাঞ্জার কি লার্জ স্কেলে একটা বাংলা সিনেমার গানকে এক্সিকিউট করা হয়েছে সেটা প্রথমে দেখার বিষয় এতজন ব্যাকগ্রাউন্ড ডান্সার যে সিনেমায় কাজ করছে যে গানে কাজ করছে এবং তাদের মধ্যে ওই যে আমরা সিঙ্কের কথা বলি ওই যে প্রপার এক্সিকিউশনের কথা বলি এবং পুরোটা মেনটেন করার কথা বলি সেই জিনিসটা আপনারা দেখুন কি দারুণভাবে এক্সিকিউট হয় তাদের মধ্যে কতটা সুন্দর সিঙ্ক হয়েছে তার ফলে পুরো যে অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট হয় যে রিদমটা মেনটেন থাকে সেটা অসাধারণ লাগে অসাধারণ কোরিওগ্রাফি এবং তার মধ্যে যদি আমি লিডকাস্ট অঙ্কুশ কথা বলি অঙ্কুশ তো শুধু অভিনেতা নয় আমরা যখন বারবার বলি যে একটা কমার্শিয়াল অ্যাক্টারের মধ্যে যে অ্যাপ্রোচগুলো থাকা উচিত তার মধ্যে ডান্স করতে পারাটা একটা এসেনশিয়াল জিনিস এবং এই ডান্স করতে পারাটা অঙ্কুশ দারুণভাবে করেছে এই সিনেমায় বা এই গানে পার্টিকুলারলি সেই ছাপটা কিন্তু স্পষ্ট তবে ওইন্দ্রিলে একটা সারপ্রাইজিং এলিমেন্ট এই সিনেমার ক্ষেত্রে এটা আমি বারবার বলে আসছি এখানেও সমানভাবে অঙ্কুশকে পাল্লা দেওয়া ডান্সের ক্ষেত্রেও সেই জিনিসটা অবশ্যই অবাক করে এবং সেই জিনিসটি কিন্তু মেনটেন থেকেছে থ্রু যখন থেকে ওইন্দ্রিলা এখানে এন্ট্রি নিচ্ছে এই গানটাই সেখান পর্যন্ত এবং ওই যে হাইপ ওই যে পারদ ওই যে গানের মধ্যে এনার্জি এই পুরো জিনিসটা কিন্তু থ্রু আউট মেনটেন থেকেছে এর থেকেই বোঝা যাচ্ছে যে কি লার্জ স্কেলে তারা সিনেমাটা বানানোর চেষ্টা করেছে শুধুমাত্র একটা গান তার ঝলক এবং এই গানটাই কমার্শিয়ালি ভ্যালুর যদি আমি কথা বলি গানটার যদি এক্সিকিউশনের কথা বলি সেটা দারুণভাবে পোর্ট্রেট হয় এবং এই জিনিসটাই একটা সিনেমায় দরকার যে কমার্শিয়াল সিনেমায় আমরা কি দেখবো একটা আউট অফ দ্য বক্স ওয়ার্ক দেখবো একটা লার্জার দেন লাইফ দেখবো একটা বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স দেখবো এবং এই গানটা এখানে ফোনেই এত সুন্দর লাগে শুনতে এটা যখন বড় পর্দায় আসবে সিনেমার সাথে যখন এটা এক্সিকিউট বা এটার মধ্যে আমরা সিঙ্ক হতে দেখবো সেখানে তো এর একটা আলাদা ইম্প্যাক্ট পড়বে আলাদা ছাপ পড়বে এটা বোঝার বা বলার অপেক্ষা রাখে না এবং এই রকম যেখানে একটা পারফরমেন্স আছে যেখানে এত সুন্দর গানটার সাথে নাচেরও বা আমি যদি বলি প্রপার এক্সিকিউশনের কথা সেটা আছে তো দেখতে একটা আলাদা একটা গাম্ভীর্য আছে একটা আলাদা একটা ফর্মেট আছে এবং সেটা দারুণভাবে মেনটেন থাকে থ্রু মিউজিক এবং আমি বলছিলাম এই যে লাইট বা একটা পুরো জায়গাকে কীভাবে ইউটিলাইজ করা তার মধ্যে ইমোশন এক্সপ্রেশনে দেওয়া নেওয়া অপরকে কমপ্লিমেন্ট করা প্রত্যেকটা জিনিস দারুণভাবে এখানে এক্সিকিউট হয় হ্যাঁ এখানে একটা দুটো ক্যারেক্টার আছে যারা বসে ওই জিনিসটাকে দেখছে এবং এটা দেখে বোঝা যাচ্ছে যে সিনেমার মধ্যেও এই গানটা এমন জায়গায় হয়তো ইউজ হবে যেটা গল্প এগোতে হেল্প করবে এটা আমি বারবার বলি যে একটা গান বা এমন জায়গায় গানটার প্লেসমেন্ট হওয়া উচিত সিনেমায় যেটা সিনেমা থেকে একদম যেন বাইরে না চলে যায় সেটার একটা সিনেমার মধ্যে যেন একটা জায়গা থাকে সেটা যেন স্ক্রিন প্লেকে এগোতে আরো হেল্প করে তো সেই সব জিনিস কিন্তু এই গানটাও করছে তার যদি আমি টেকিংগুলো নিয়ে কথা বলি তার যদি নিয়ে কথা বলি তো দারুণ গানটা তৈরি সেটা এক্সিকিউটেড এবং অঙ্কুশ এন্ট্রি দারুণ লাগছে দেখতে একসাথে এবং তাদের পারফরমেন্সও একে অপরকে কমপ্লিমেন্ট করছে তো আমি অবশ্যই বলবো তোমরা গানটা দেখো এবং অলরেডি যদি তোমরা দেখেছো কেমন লেগেছো অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় ততক্ষণের জন্য Gracias.